আসসালামু আলাইকুম ইউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজ আমি আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন জাম, এগুলো আমাদের গাছের জাম। তো জামগুলো পাড়া হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো আমি রান্নাঘরে চলে এলাম, আজকে আমার রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে একটি তরকারি রান্না করে নিচ্ছি। আজকে খুবই সিম্পল একটি তরকারি রান্না করব, ডিম দিয়ে, আলু দিয়ে আর রান্না করব ডাল। তো আমি তেল দিয়ে নিলাম তরকারিটা রান্না করতে। এখানে আমি ডিমও সিদ্ধ করে রেখেছি আগে থেকে, দিয়ে দিলাম পেঁয়াজ, আর পাশে আমার ডাল হচ্ছে চুলায়। আমি সজনে দিয়ে ডাল রান্না করছি আজকে, তো সজনেগুলো দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর এগুলো সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে বাগার দিয়ে নেব। তো আমার পেঁয়াজ হয়ে গেছে, এখন আমি এক একটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আর লবণ। এখন আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে ডিম দিয়ে দিব। ডিমটা আমি মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। ডিমটা যখন একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আলু দিয়ে দেবো। আলু দিয়ে আমি আলুটা দিয়ে ভালোভাবে তরকারিটা কষিয়ে নেব। এরপরে ওই পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। এই তরকারিটা অনেক সিম্পল রান্না করা এবং খুব ঝটপট হয়ে যায় এবং খেতে অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমি জানি না আমার ভিডিওগুলো আসলে কেমন হচ্ছে, আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে, তাহলে না আমি বুঝতে পারবো আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, যাতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি, মেক করতে পারি। সেই জন্য প্লিজ প্লিজ আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো এই তো দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। এখন আমি ডালটা বাগা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে। আমি আসলে সিম্পল লাইফ লিড করি, তো সিম্পলভাবে রান্না বান্না করতে আসলে পছন্দ করি এবং শর্টকাটে রান্না করতে পছন্দ করি। যেহেতু আমার একটা বেবি আছে তো চেষ্টা করি সবসময় শর্টকাটে কাজ করতে। আমার ডালটা হয়ে গেছে,
এই তো আমার রান্না শেষ। গতকালকের তরকারিও রয়ে গিয়েছিল, আমি এগুলো একটু গরম করে নিয়েছি। তো এখন আমি চলে এলাম বেবিকে গোসল করাতে, ওকে শাওয়ার দিয়ে দিয়েছি। এখন ওকে আমি কাপড় চোপড় পরিয়ে রেডি করে নিচ্ছি। তো এখন আবার চলে এলাম রান্না করে। আজকে আমি একটা পিৎজা বানাবো। পিৎজার জন্য যা যা দরকার সব কিছু আমি নিয়ে নিয়েছি। এখানে ইস্ট গুলিয়ে রেখেছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, চিজ, চিকেন সব কিছু নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ডোটা রেডি করে নেব। ডোটা রেডি করতে এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ইস্টটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি চিনি স্বাদ মতো। এখন লবণ দিচ্ছি স্বাদ মতো। আর দেব সয়াবিন তেল। এগুলো দিয়ে সব কিছু আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করে নেব। আমার ডোটা হয়ে গেছে। আমি আরেকটু ময়দা নিয়ে নিচ্ছি যাতে ডোটা লেগে না যায়। হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটা মেখে নিচ্ছি। আমি এখন দুধটাতে আরেকটু তেল লাগিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আদা রসুন পেস্ট, দিয়ে আমি চিকেনটা দিয়ে দিব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি এবং খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এতে করে দেখা যাবে চিকেনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ। একটু সয়া সস দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি চিকেনটা এখন ফ্রাই করে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসলে আমি চিকেনটা নামিয়ে নিব। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আবারও বলছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন,
বেল আইকনে ক্লিক করে দিবেন এবং সবাই আমার সাথে থাকবেন, তাহলে আমি আমার চ্যানেলটি নিয়ে সামনে আগাতে পারবো। এই তো আমার চিকেনটা হয়ে গেছে, আমার সব কিছু এখন রেডি। ডোটাও ফুলে গেছে, দেখুন ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে এটাকে নিয়ে নিব, সামান্য একটু মুথে নিচ্ছি। ফ্রাই প্যানে সামান্য একটু তেল মেখে দিব। যতটুকু সম্ভব এটাকে গোল করে ফ্রাই প্যানে বিছিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে, এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যাতে করে এটা যখন আমি চুলায় দেব ফুলে না ওঠে। আপনারা ইচ্ছে করলে এভাবে মিনি পিজাও ছোট ছোট করে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা তো চিকেন চিজ এগুলো অনেক পছন্দ করে। এখন আমি সস দিয়ে দিলাম, এটা আমি হাতে তৈরি করেছি নিজে, পিজা সস। তো দিয়ে দিচ্ছি চিকেন, যেহেতু আমি এখানে চিকেন পিজাই রেডি করছি তো আমি এখানে অন্যান্য টপিং বেশি কিছু দিব না, চিকেনটাই দিব আর চিজটাই দিব। দিয়ে দিলাম মোজারেলা চিজ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ কুচি। আপনারা যদি খেতে না চান তাহলে নাও দিতে পারেন পেঁয়াজ, অনেকে পেঁয়াজ কুচি দিতে চায় না। এখানে আমি কাঁচামরিচ লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি, তো এগুলো একটু দিয়ে দিচ্ছি। আমার কাঁচামরিচগুলো একটু লেগেছিল তাই আমি এগুলো একটু আলাদা করে নিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম টমেটো, আমি আবার চিজ দিয়ে দিচ্ছি, বেশি করে চিজ দিলে পিজাটা খেতে আসলে ভালো লাগে। তো এই তো পিজাটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি, অল্প আছে, এটা আমি আস্তে আস্তে রান্না করব। এটা হতে বেশিক্ষণ লাগেনি, 10 মিনিটের মতো লেগেছে। পিজাটা হয়ে গেছে, তো দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এলাম। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আশা করি পাশে থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।